হ্যালো মাই ডিয়ার ইউটিউবার, অ্যান্ড্রয়েড অ্যাপস রিভিউ বাংলা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা যখন মোবাইলে আমাদের কোনো আর্টিকেল পড়ি অথবা কোনো একটি ওয়েবসাইট ব্রাউজ করি, তখন এমন অনেক শব্দ পাওয়া যায় যেটির অর্থ আমরা জানি না। এমন যদি হয় যে যেই শব্দটির অর্থ আমি জানি না সেটির বাংলা অর্থ আমি সেখানেই পেয়ে যাই, তাহলে ব্যাপারটা কেমন হয়? তেমনই একটি সিস্টেম নিয়ে আমি আজ কথা বলছি। দেখুন, আপনি যে শব্দটির অর্থই জানবেন না, সেটিতে ক্লিক করলে উপরে কপি বাটন আসবে, কপিতে ক্লিক করলে আপনি সেটির বাংলা অর্থ পেয়ে যাবেন। এছাড়াও এর পাশে একটি যে নিচে যে স্টার বাটন রয়েছে, স্টার বাটনের পাশে যে সাউন্ড আইকনটি রয়েছেন, সেই সাউন্ড আইকনে যদি ক্লিক করেন তাহলে সেটি আপনাকে তার উচ্চারণ সহ, ইংরেজি শুদ্ধ উচ্চারণ সহ শুনিয়ে দিবে। এই সিস্টেমটি আপনার ফোনে কাজ করার জন্য যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি বাংলা ডিকশনারি আপনার ফোনে ইনস্টল করা থাকা লাগবে। অ্যান্ড্রয়েড প্লে স্টোরে যে বাংলা ডিকশনারি লিখে সার্চ দেন, প্রথম যে ক্যাটাগরি আছে এটি তার মধ্যে অন্যতম। এর প্লে স্টোর রেটিং পয়েন্টও যথেষ্ট ভালো, 4.6। এছাড়া কয়েকটি ইউজার ওপিনিয়ন দেখে নিতে পারেন। তো অ্যাপটি ইনস্টল করে, প্রথমবারের মতো ইনস্টল করে এরপরে আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করে সেটিংসে গিয়ে প্রথমে উপরে দেখবেন এক্সপ্রেস মোড নামে একটি অপশন আছে, সেটিতে টিক চিহ্ন থাকা লাগবে। এরপর আপনি বেরিয়ে আসবেন, এটি অটো কাজ করবে, আপনাকে আর ডিকশনারিটি খুলতে হবে না। মজায় মজায় ইউজ করুন, আর এর জন্য অবশ্যই সিম্পল সলিউশন বেরিকে একটি ধন্যবাদ দিবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।